নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সীমাস কিচেন কুকিংয়ে সকলকে স্বাগত। কিছুদিন আগেই আমি কাশ্মীরি আলুর দমের একটি রেসিপি সকলের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে আমি সকলের সাথে শেয়ার করব উইন্টার সিজনেরই একটি স্পেশাল রেসিপি নিরামিষি আলুর দম। এই রেসিপিটি সাধারণত ব্রেকফাস্টে অথবা ডিনারে লুচি, পরোটার সাথে অথবা কচুরির সাথেও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই রেসিপিটি যদিও বা আমরা বাড়িতে প্রায় সময়ই বানিয়ে থাকি, তবে আমি সাধারণত যেভাবে রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকি আজকে আমি সকলের সাথে সেটাই শেয়ার করব। আর এই প্রসেসটা ফলো করলে কিন্তু নিরামিষি আলুর দমের টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়ে থাকে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের রেসিপি নিরামিষি আলুর দম। নিরামিষি আলুর দমের জন্য আমি এখানে 1 কেজি আলু খোসা থেকে ছাড়িয়ে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার প্রত্যেকটা আলুর মধ্যে যাতে মশলা ভালো করে পৌঁছাতে পারে তার জন্য প্রত্যেকটা আলুকে এইভাবে মাঝ বরাবর চিড়ে নিতে হবে। নিরামিষি আলুর দমের জন্য কড়াইশুঁটি তো লাগবেই। আমি এখানে 200 গ্রাম পরিমাণে কড়াইশুঁটির ব্যবহার করব। এখানে একটা বড় সাইজের টমেটোর পেস্ট রয়েছে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। রান্নার রং ভালো আনার জন্য ব্যবহার করছি 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চা চামচ চিনি, স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচের পরিমাণে আদার পেস্ট ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার 1/2 কাপের মতন জল অ্যাড করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিক্সড পেস্ট তৈরি করে নিতে হবে। প্রথমে কড়াইতে আমি 500 মিলির মতন জল দেব। এবার তাতে আমি 1/2 চামচের মতো নুন দিয়ে জলটাকে 2 মিনিটের জন্য গরম করে নেব। জল গরম হয়ে গেলে তাতে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে আলুগুলোকে সামান্য একটু সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে আলুগুলো যেন খুব বেশি সেদ্ধ হয়ে না যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে আলুগুলোকে সামান্য একটু উল্টে পাল্টে দিতে হবে। আলু যখন সামান্য সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলোকে একটা ছাঁকনির সাহায্যে জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে আলুগুলোকে প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার কড়াইতে আমি 100 ml মতন সর্ষের তেল দিলাম। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সাদা জিরে। এবার তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন সেদ্ধ করে ঠান্ডা করে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকে প্রথমেই খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আলু তেলের মধ্যে ছাড়ার সময় যেন আলু পুরোপুরি শুকনো থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। এরই সাথে দিলাম 2 মিডিয়াম সাইজের তেজপাতা। তেজপাতা বড় হলে কিন্তু সেক্ষেত্রে একটা তেজপাতা ব্যবহার করতে হবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুগুলোকে সামান্য লাল করে ভেজে নিতে হবে। আলু সামান্য লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করব খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে সামান্য একটু নেড়ে চেড়ে হলুদের সাথে মিশিয়ে নিতে হবে। এতে আলুর গায়ের রং কিন্তু খুবই সুন্দর আসে। এবার আলুর দমের জন্য যে মিক্সড পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তারই সাথে মশলার বাটিটা ধুয়েই 1/2 কাপের মতন জল অ্যাড করলাম আর দিলাম কড়াইশুঁটি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলার সাথে আলুটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর ওপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে, তাই মশলা কিন্তু অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় মশলা যদি কড়াইয়ের নিচে লেগে যায় তবে সেক্ষেত্রে কিন্তু সামান্য জল ব্যবহার করে মশলা কষানো যেতেই পারে। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে পুরো রান্নাটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কুক করে নেব। দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও রান্নাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো কড়াইয়ের নিচে কিন্তু মশলা লেগে গিয়ে সেটা পুড়ে যেতে পারে। তাই অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। মশলা পুরোপুরি শুকিয়ে যাওয়ার কারণে এক কাপের মতন জল আমি অ্যাড করলাম। এবার সামান্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েই এর মধ্যে অ্যাড করব এক চামচ আলুর দম মশলা। এবার আলুর দম মশলাটাকে আলুর সাথে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আবারও রান্নাটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কুক করে নেব। দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলার গা থেকেও দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর আলুর দমের গায়ের রঙটাও কিন্তু বেশ সুন্দর চলে এসেছে। আর তারই পাশাপাশি দেখুন আলুটাও কিন্তু খুবই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঈষৎষ্ণ গরম জল দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে পুরো রান্নাটাকে ফাইনালি কুক করে নিতে হবে। আর রান্নায় কিন্তু সব সময় গরম জল ব্যবহার করবেন, এতে কিন্তু রান্নার টেস্ট খুবই ভালো হয়। ফাইনালি আমাদের নিরামিষি আলুর দম কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এবার সব শেষে এর মধ্যে অ্যাড করব 1/4 কাপ পরিমাণে ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 1 মিনিট সময় ধরে সামান্য একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের রেসিপি নিরামিষি আলুর দম। তারপর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমিংয়ে রেখে গরম গরম লুচি, পরোটা, কচুরি অথবা রুটির সাথেও কিন্তু সার্ভ করে নিতে পারেন উইন্টার স্পেশাল এই নিরামিষি আলুর দম রেসিপিটি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি সকলের ভীষণই ভালো লাগবে। আর এই ভিডিও রিলেটেড যে সমস্ত ভিডিওস আছে আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা প্লিজ সেখান থেকে একটু চেক করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন, আর কমেন্ট করে মতামতও জানাতে পারেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এতে করে নিত্য নতুন রেসিপির আপডেট সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অলরেডি যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। সীমাস কিচেন কুকিং চ্যানেলের সকল দর্শক বন্ধুকে জানাই ধন্যবাদ।